নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 355তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ছদিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি দিন ধরেই অবস্থান করছিলাম এবং আজকেও অবস্থান করব সানন্দে 26 অক্টোবর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর নিজের ঘরটিতে উপবিষ্ট ছিলেন, ধর্ম প্রসঙ্গ করছিলেন। গতকাল আমরা যেখানটাতে থেমেছিলাম সেখানে দেখেছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর নিজের ঘরে ঈশ্বরীয় প্রেমে মগ্ন হয়ে রয়েছেন, আর বাইরের যে অপূর্ব পরিবেশ তার বর্ণনা রয়েছে। সেইখানে যতটা অবধি আমরা শুনেছিলাম মোটামুটি, সেটিকে একটু স্মরণ করে নিয়ে তার পরের প্রসঙ্গে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভীরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। কথামৃতকার মাস্টারমশাই লিখেছেন, আমরা গতকাল শ্রবণ করেছি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের বাইরের কথা এবং ঘরের মধ্যের কথা। মাস্টারমশাই লিখছেন, বাহিরে কৌমুদী প্লাবিত জগৎ হাসিতেছে, কক্ষ মধ্যে শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমানন্দে বসিয়া আছেন। এইরকম লিখেছেন যে বাইরে ওই জ্যোৎস্নার আলোয় জগৎ হাসছে, আর ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমানন্দে বসে আছেন। তারপর লিখছেন মাস্টারমশাই, ঈশান কলিকাতা হইতে আসিয়াছেন, আবার ঈশ্বরীয় কথা হইতেছে। ঈশান অর্থাৎ শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় মহাশয়। এই যতটা আমরা শুনেছিলাম, তারপর ঈশানের ভারী বিশ্বাস, বলেন একবার যিনি দুর্গা নাম করে বাড়ি থেকে যাত্রা করেন, তার সঙ্গে শূলপানি শূলহস্তে যান, বিপদে ভয় কি, শিব নিজে রক্ষা করেন। এই যে ঈশান বাবুর যে এই বিশ্বাসের কথা, সেটা মাস্টারমশাই বললেন, কারণ এর পরের যে ছোট্ট প্রসঙ্গ সেখানে শ্রীরামকৃষ্ণ এই রকম জায়গাতেই অবস্থান করবেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, তোমার খুব বিশ্বাস, আমাদের কিন্তু অত নাই, সকলের হাস্য, বিশ্বাসেই তাকে পাওয়া যায়। ঈশানবাবুকে ওরকম বলছেন যে আমাদের কিন্তু অত নাই, আমাদের মানে সকলকে মিলিয়ে নেওয়া হলো আর কি, আর বললেন যে বিশ্বাসেই তাকে পাওয়া যায়। ঈশান, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, তুমি জপ আহ্নিক উপবাস পুরশ্চরণ এইসব কর্ম করছ তা বেশ, যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে তাকে দিয়ে তিনি এইসব কর্ম করিয়ে লন, ফল কামনা না করে এইসব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। শাস্ত্র অনেক কর্ম করতে বলে গেছে, তাই করছি, এরূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে। আর এক আছে রাগ ভক্তি, সেটি অনুরাগ থেকে হয়, ঈশ্বরে ভালোবাসা থেকে হয়, যেমন প্রহ্লাদের। সে ভক্তি যদি আসে আর বৈধি কর্মের প্রয়োজন হয় না। তো শ্রীরামকৃষ্ণ বললেন ঈশানবাবুকে যে তোমার খুব বিশ্বাস, আমাদের কিন্তু অত নাই, এইসব বলেছেন। তারপরে বলছেন ওই যে তুমি জপ আহ্নিক উপবাস পুরশ্চরণ এইসব কর্ম করছো তা বেশ, এই কথাটি বলেছেন তো, এবং বলে বলছেন যে যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে তাকে দিয়ে তিনি এইসব কর্ম করিয়ে লন। এটির মানে হচ্ছে যে এই যে জপ আহ্নিক উপবাস পুরশ্চরণ এইগুলি, এই যে কর্ম, শাস্ত্রবিহিত যে কর্ম, শ্রীরামকৃষ্ণ বলছেন
যে ভগবান যখন করিয়ে নিচ্ছেন ঠিক আছে, কিন্তু যদি কেউ ভাবেন যে এইগুলো করে ঈশ্বরকে পাবেন, সেইটা কলিকালে খুব একটা তাতে অনুকূল বা সুগম হওয়ার কথা নয় বা হয় না। তা এখানে বলছেন যে এই যে জপ আহ্নিক করবার যে ঈশানবাবুর ইচ্ছে হয়েছে, এটা ভগবান তাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তা এই সব কর্ম করছে তা বেশ, যার আন্তরিক ঈশ্বরের উপর টান থাকে তাকে দিয়ে তিনি এই সব কর্ম করিয়ে লন। তার মানে ওই ব্যক্তি যে করছে তাহলে দুরকম, একটা হচ্ছে যে ওই নিজের থেকে করা, আরেকটা হচ্ছে ঈশ্বর করিয়ে নিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ অন্যত্র উদাহরণ দিচ্ছেন, বিড়ালের ছা আর বানরের ছা। তো বিড়ালের বানরের ছা কি হচ্ছে, মানে বানরের সন্তান তো বানর ছানা, সে কি করছে, ওই বানরকে চেপে ধরছে, বাবাকে কি মাকে চেপে ধরে আছে, আঁকড়ে ধরে আছে। আর বিড়াল ছানা তাকে তার মা যেরকম ভাবে মা তাকে ধরে রয়েছে, মা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে সে যাচ্ছে। এই বিড়াল ছানার যদি হাত ফসকে যায় সে পড়ে যাবে, আর বাঁদর ছানার হাত ফসকে গেলে পড়ে যাবে। আর বিড়াল ছানার কি হচ্ছে যে তাকে মা ধরে আছে সেই জন্য সে নিশ্চিন্ত থাকতে পারে। তেমনি এই জপ পুরস্চরণ প্রভৃতি কেউ যদি নিজের থেকে ভাবে যে এইগুলি করে এগোবো, তাহলে এই বানরের ছায়ের মতো অবস্থা, যে একটু সাবধান, যদি তুমি একটু লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যাও, ওই কর্মই যদি প্রধান হয়ে দাঁড়ায় তাহলে আর হবে না অগ্রগতির খুব একটা অনুকূল সেটা। আর যেখানে বিড়াল ছানার মতো অবস্থা যে তিনি ধরে আছেন, তিনি ধরে আছেন মানে যা কিছু এ করছে সবটাই তাঁর ও সর্বাঙ্গীনভাবে তাঁর অধীনে, তখন সেই ব্যক্তি যদি জপ আহ্নিক উপবাস পুরস্চরণ আদি করে তাহলে বুঝতে হবে যে তাঁরই ইচ্ছে হচ্ছে, অর্থাৎ তিনি করিয়ে নিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সেইটি ঈশানবাবুর কাছে উপস্থাপন করছেন, বললেন ফল কামনা না করে এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। শাস্ত্র অনেক কর্ম করতে বলে গেছে তাই করছি, এরূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে। এটি হচ্ছে বানরের ছায়ের স্বভাব, যে শাস্ত্র বলেছে সেই জন্য করছি। এরা কিন্তু খুব ভালো মানুষ, অনেকের থেকে উন্নত, তাদের মন অন্যদিকে যাচ্ছে না, এই সব কর্মেই রয়েছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ আরও উন্নত বা উন্নততম অবস্থার দিকে অঙ্গুলি নির্দেশ করছেন। তা বললেন যে শাস্ত্র বলে গেছে বলে যিনি করছেন, সেটি হচ্ছে যে করা হচ্ছে যে শাস্ত্র বলে গেছে বলে, এই ভক্তিকে তিনি বলছেন বৈধি ভক্তি। বৈধি ভক্তি মানে বিধিতে যেরকম আছে, তাহলে কি এগুলো অস্বীকার করবে তা নয়, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে তাঁর প্রসন্নতা, যে তাঁর ইচ্ছের সঙ্গে মিলিয়ে সব কাজ করা। আর এক আছে রাগ ভক্তি, যেখানে কথামৃতকার লিখেছেন সেখানে এই দুটি শব্দ দুটি ভিন্ন জায়গায় আছে, পরপর দুটি বাক্যে এই দুটিকে তিনি স্থূলাক্ষরে দিয়েছেন মাস্টারমশাই, বৈধি ভক্তি আর রাগ ভক্তি। শ্রীরামকৃষ্ণ বললেন যে শাস্ত্র অনেক কর্ম করতে বলে গেছে তাই করছি, এরূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে। আর এক আছে রাগ ভক্তি, সেটি অনুরাগ থেকে হয়, ঈশ্বরে ভালোবাসা থেকে হয়, যেমন প্রহ্লাদের। সে ভক্তি যদি আসে আর বৈধি কর্মের প্রয়োজন হয় না। বললেন যে রাগ ভক্তি যদি এসে গেল তখন আর বৈধি কর্মের প্রয়োজন হয় না। তার মানে তার আগে যিনি বৈধি ভক্তির মধ্যে আছেন, তার যদি রাগ ভক্তি এসে গেল কি করে আসবে? অন্যত্র তিনি বলেছেন ঈশানবাবুর সঙ্গে ওই সব প্রসঙ্গ আগে হয়েছে, যতবার শোনা যায় তত আনন্দ ও মঙ্গল। বলেছেন শ্রীরামকৃষ্ণ যে দক্ষিণা বাতাস বইলে তখন আর পাখার কি দরকার, হাত পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে, হঠাৎ দক্ষিণা বাতাস বইল তখন আর হাত পাখার প্রয়োজন হয় না। বৈধি ভক্তির মধ্যে দিয়ে যিনি যাচ্ছেন তখন ওই হাত পাখা দিলে তো হাওয়া হয়, তেমনি বৈধি ভক্তিতে অগ্রগতি হচ্ছে, কিন্তু যদি দক্ষিণা বাতাস বয়, এবার দক্ষিণা বাতাস কোথা থেকে বইল সে কেই বা জানে আর কেই বা ভাবতে চায়, তেমনি রাগ ভক্তি কিভাবে যে আসে এসে বলা যায় না হিসেব করে, কিন্তু যদি এসে যায়, এই যদি এসে যায়তেই শ্রীরামকৃষ্ণ এইখানটিতেই মনোযোগ আকর্ষণ করছেন যে ওগো যদি এসে যায় এবং এসে যায়ও তখন কি হয়। আর এক আছে রাগ ভক্তি, সেটি অনুরাগ থেকে হয়, ঈশ্বরে ভালোবাসা থেকে হয়, যেমন প্রহ্লাদের। সে ভক্তি যদি আসে আর বৈধি কর্মের প্রয়োজন হয় না, যে তখন আর ওই বৈধি কর্ম, ওই হাত পাখার আর কি বা দরকার। আবার শ্রীরামকৃষ্ণ অন্যত্র আরও ব্যাখ্যা করেছেন প্রসারিত স্থানে, সেটি হচ্ছে
যে তারপরেও যদি কেউ এটি করে অভ্যাসের মতো, তার মানে সেটা কেউ করতেও পারে নাও পারে, যার কিনা রাগ ভক্তি যার মধ্যে এসে গেছে তিনি ওই জপ করছেন, হয়তো আহ্নিক করছেন, এইসব করছেন, তাহলে বুঝতে হবে যে তার এটা অভ্যাসের মধ্যে রয়েছে, কিন্তু তিনি করতেও পারেন নাও করতে পারেন। তার কি ওই না করতে পারাটাই আসল কথা তা নয়, আসল কথাটি হচ্ছে যে তার উপরে রাগ ভক্তি আসা। এই রাগ ভক্তি সাধারণ জীবের একেবারে পূর্ণাঙ্গ অবস্থা হয় না। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সেটি ঈশ্বর কোটি অবতারাদির হয়, কিন্তু নিষ্ঠা, ভক্তি, ঈশ্বরের উপরে ভালোবাসা, এইটা খুব করে বাড়ে জীবের ক্ষেত্রে, এবং যতগুলি বৃদ্ধি প্রাপ্ত হয় তত ওই রকম বিধিবাদীয় ভক্তি, শ্রীরামকৃষ্ণ বলতেন বিধিবাদীয় ভক্তি বা বৈধি ভক্তি আপনা আপনি দূরে চলে যায়, বৈধি ভক্তির প্রসঙ্গ আপনা আপনি গেছেন। ওই ২৬ মাস্টারমশাই বলছেন ওই ২৬ অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে যে সন্ধ্যার পূর্বে মনি বেড়াইতেছেন ও ভাবিতেছেন রামের ইচ্ছা এটি তো বেশ কথা। ওই যে সন্ধে হয়ে গেছে তো, তারপরে সন্ধ্যার পূর্বে মনি বেড়াইতেছেন ও ভাবিতেছেন রামের ইচ্ছা এটি তো বেশ কথা। এই যে সন্ধ্যের আগে মাস্টারমশাই বেড়াচ্ছেন আর ভাবছেন, এই প্রসঙ্গটি কোথা থেকে আসছে? শ্রীরামকৃষ্ণ রামের ইচ্ছা এই গল্পটি বলেছিলেন, এই দৃষ্টান্তটি দিয়েছিলেন, সেইটি মাস্টারমশাইয়ের মনে পড়ছে। আর কি এখানে যে বললেন যে সন্ধ্যার পূর্বে মনি বেড়াইতেছেন, এই মনি মানে মাস্টারমশাই, কিন্তু আমরা আগেই লক্ষ্য করেছি গতকাল যে তিনি এখানে আত্মগোপন করেছেন, মাস্টার নামটি দেননি, মনি নামটি দিয়েছেন। আমরা দেখেছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার খুব অন্তরঙ্গ প্রসঙ্গ হচ্ছে, ঠাকুর জামা, মার্কিনের জামা কিনে আনতে বলছেন, তো সেইটি মাস্টারমশাইকে যে বলেছেন তিনি ওইখানটাতে চকিতে যেন আত্মগোপন করেছেন এবং মনি নামটি ব্যবহার করেছেন। এবারে বলছেন যে সন্ধ্যার পূর্বে মনি বেড়াইতেছেন ও ভাবিতেছেন রামের ইচ্ছা এটি তো বেশ কথা। এই যে রামের ইচ্ছা যেটি তিনি বলছেন, এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে তিনি শুনেছিলেন, সেই গল্পের মতো সেই প্রসঙ্গ গিয়েছিল, সেটি এই ১৮৮৪ ২৬ অক্টোবরেরই প্রসঙ্গ। আমরা একটুখানি শুনে নেব যে শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন। তিনি বলেছিলেন যে সংসারে রেখেছেন তা কি করবে, সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, সমস্ত তাকে সমর্পণ করো, তাকে আত্মসমর্পণ করো, তাহলে আর কোনো গোল থাকবে না, তখন দেখবে তিনি সব করছেন, সবই রামের ইচ্ছা। তখন একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, মাস্টারমশাই লিখেছেন, একজন ভক্ত, রামের ইচ্ছা গল্পটি কি? শ্রীরামকৃষ্ণ, কোনো এক গ্রামে একটি তাঁতি থাকে, বড় ধার্মিক, সকলেই তাকে বিশ্বাস করে আর ভালোবাসে। তাঁতি হাটে গিয়ে কাপড় বিক্রি করে, খরিদ্দার দাম জিজ্ঞাসা করলে বলে রামের ইচ্ছা সুতার দাম ১ টাকা, রামের ইচ্ছা মেহন্নতের দাম ৪ আনা, রামের ইচ্ছা মুনাফা ২ আনা, কাপড়ের দাম রামের ইচ্ছা ১টাকা ৬ আনা। লোকের এত বিশ্বাস যে তৎক্ষণাৎ দাম ফেলে দিয়ে কাপড় নিত। লোকটি ভারী ভক্ত, রাত্রিতে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বর চিন্তা করে, তার নাম গুণকীর্তন করে। একদিন অনেক রাত হয়েছে, লোকটির ঘুম হচ্ছে না, বসে আছে, এক একবার তামাক খাচ্ছে। এমন সময় সেই পথ দিয়ে একদল ডাকাত ডাকাতি করতে যাচ্ছে। তাদের মুটের অভাব হওয়াতে ওই তাঁতিকে এসে বললে, আয় আমাদের সঙ্গে, এই বলে হাত ধরে টেনে নিয়ে চলল। তারপর একজন গৃহস্থের বাড়ি গিয়ে ডাকাতি করলে, কতকগুলো জিনিস তাঁতির মাথায় দিলে। এমন সময় পুলিশ এসে পড়ল, ডাকাতেরা পালালো, কেবল তাঁতিটি মাথায় মোট ধরা পড়ল। সে রাত্রি তাকে হাজতে রাখা হলো, পরদিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বিচার। গ্রামের লোক জানতে পেরে সব এসে উপস্থিত, তারা সকলে বললে, হুজুর, এ লোক কখনো ডাকাতি করতে পারে না।
সাহেব তখন তাঁতিকে জিজ্ঞাসা করলে, কি গো তোমার কি হয়েছে বলো। তাঁতি বললে, হুজুর রামের ইচ্ছা আমি রাত্রিতে ভাত খেলুম, তারপর রামের ইচ্ছা আমি চণ্ডী মণ্ডপে বসে আছি, রামের ইচ্ছা অনেক রাত হল। আমি রামের ইচ্ছা তাঁর চিন্তা করছিলাম আর তাঁর নাম গুণগান করছিলাম, এমন সময় রামের ইচ্ছা একদল ডাকাত সেই পথ দিয়ে যাচ্ছিল। রামের ইচ্ছা তারা আমায় ধরে টেনে লয়ে গেল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করল। রামের ইচ্ছা তারা এক গৃহস্থের বাড়ি ডাকাতি করলে রামের ইচ্ছা আমার মাথায় মোট দিল, এমন সময় রামের ইচ্ছা পুলিশ এসে পড়ল, রামের ইচ্ছা আমি ধরা পড়লুম। তখন রামের ইচ্ছা পুলিশের লোকেরা হাজতে দিল। আজ সকালে রামের ইচ্ছা হুজুরের কাছে এনেছে। অমন ধার্মিক লোক দেখে সাহেব তাঁতিটিকে ছেড়ে দিবার হুকুম দিলেন। তাঁতি রাস্তায় বন্ধুদের বললে, রামের ইচ্ছা আমায় ছেড়ে দিয়েছে। এটি বলে শ্রীরামকৃষ্ণ বললেন যে সংসার করা সন্ন্যাস করা সবই রামের ইচ্ছা, তাই তাঁর উপর সব ফেলে দিয়ে সংসারে কাজ করো। এই কথা মহিমাচরণ বাবুকে একজন ভক্ত যে ওই যে জিজ্ঞেস করেছেন তার উত্তরে শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন। এই সন্ধ্যের দিকে মাস্টারমশাই এটি নিয়ে ভাবছেন। আমরা আসবো সেই প্রসঙ্গে। সন্ধ্যার পূর্বে মণি বেড়াইতেছেন ও ভাবিতেছেন, রামের ইচ্ছা এটি তো বেশ কথা, এতে তো প্রিডেস্টিনেশন আর ফ্রি উইল, লিবার্টি আর নেসেসিটি এসব ঝগড়া মিটে যাচ্ছে। আমায় ডাকাতে ধরে নিলে রামের ইচ্ছায়, আবার আমি তামাক খাচ্ছি রামের ইচ্ছায়, আমি ডাকাতি করছি রামের ইচ্ছায়, আমায় পুলিশে ধরলে রামের ইচ্ছায়, আমি সাধু হয়েছি রামের ইচ্ছায়, আমি প্রার্থনা করছি হে প্রভু আমায় অসৎবুদ্ধি দিও না, আমাকে দিয়ে ডাকাতি করিও না, এও রামের ইচ্ছা। সৎ ইচ্ছা অসৎ ইচ্ছা তিনি দিচ্ছেন, তবে একটা কথা আছে, অসৎ ইচ্ছা তিনি কেন দিবেন? এটি বলছেন মাস্টারমশাই। তার উত্তরে ঠাকুর বলেন, এই তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ সিংহ সাপ করেছেন, গাছের ভিতর যেমন বিষ গাছও করেছেন, সেইরূপ মানুষের ভিতর চোর ডাকাতও করেছেন। কেন করেছেন, কেন করছেন তা কে বলবে, ঈশ্বরকে কে বুঝবে? এগুলি মাস্টারমশাইয়ের মনের মধ্যে উঠছে। তারপর লিখছেন, কিন্তু তিনি যদি সব করেছেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায়, তা কেন যাবে? ঈশ্বরকে না জানলে, তাঁর না দর্শন হলে রামের ইচ্ছা এটি ষোলো আনা বোধই হবে না। তাঁকে লাভ না করলে এটি এক একবার বোধ হয়, আবার ভুল হয়ে যাবে। যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয় ততক্ষণ পাপ পুণ্য বোধ রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে। ঠাকুর বুঝালেন রামের ইচ্ছা, তোতা পাখির মতো রামের ইচ্ছা মুখে বললে হয় না। যতক্ষণ ঈশ্বরকে জানা না হয়, তাঁর ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয়, যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয়, ততক্ষণ তিনি পাপ পুণ্য বোধ সুখ দুঃখ বোধ সূচি অসূচি বোধ ভালো মন্দ বোধ রেখে দেন, সেন্স অফ রেসপন্সিবিলিটি রেখে দেন, তা না হলে তার মায়ার সংসার কেমন করে চলবে? এই মাস্টারমশাইয়ের সংশয় ও সংশয় নিরসন তিনি বলছেন। মূল কথাটি হচ্ছে, মাস্টারমশাই যেটি বলছেন সেটি হচ্ছে যে রামের ইচ্ছে এটিতে ওই প্রিডেস্টিনেশন এবং ফ্রি উইল, যে সবই রামের ইচ্ছে হচ্ছে, আবার ব্যক্তির যে ইচ্ছে এই দুটোর মধ্যে একটা সুন্দর সমন্বয় হচ্ছে, আপাত দ্বন্দ্বের নিরসন হচ্ছে। এবং সেটি তিনি কিভাবে বলছেন, যে সবটাই যদি সেই ব্যক্তি ভাবে যে রামের ইচ্ছায় হচ্ছে, তাহলে জগৎ কারণের যে ইচ্ছে তার সঙ্গে নিজের ইচ্ছে মিলেমিশে যাচ্ছে। এটি বললেন শ্রীরামকৃষ্ণ।
এই শ্রীরামকৃষ্ণের উক্তি থেকে মাস্টারমশাইয়ের এই সিদ্ধান্ত। আর বলছেন যে সেখানে একটা কথা আছে যে তাহলে অসৎ কাজও যে একজন করছেন, তাহলে এই অসৎ কাজ করবার যে প্রবণতা সেটাও রামের ইচ্ছে হয়েছে, রামচন্দ্রই ওই প্রবণতা রেখে দিয়েছেন। সেখানে দুটো জিনিস তিনি বলছেন, একটি বললেন মাস্টারমশাই যে তার উত্তরে ঠাকুর বলেন এই, তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ সিংহ সাপ করেছেন, গাছের ভিতর যেমন বিষ গাছও করেছেন, সেই রূপ মানুষের ভিতর চোর ডাকাতও করেছেন। কেন করেছেন, কেন করছেন তা কে বলবে, ঈশ্বরকে কে বুঝবে, অর্থাৎ ঈশ্বরের কার্য বুঝতে পারা যায় না। এটি একটি দিক থেকে মাস্টারমশাই বলছেন। আরেকটি দিক থেকেও বলছেন, সেটি হলো যে কিন্তু তিনি সব করেছেন, কিন্তু তিনি যদি সব করেছেন সেন্স অব রেসপন্সিবিলিটি তো যায়, তা কেন যাবে। এবারে বলছেন যে তিনি যদি সব করেছেন, এইটা যদি মনে হলো যে তিনি খারাপ জিনিসও করেছেন ভালো জিনিসও করেছেন, এটা যদি কারোর মনের মধ্যে আসে একটু বেশি করে, তাহলে তো তার আর দায়িত্ববোধ থাকবে না। পাশ্চাত্য ধর্মদর্শন শাস্ত্র থেকে তিনি শব্দাবলী চয়ন করছেন মাস্টারমশাই, করে বলছেন সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায়, যে আর তাহলে দায়িত্ববোধ থাকবে না। সেইখানটাতে দ্বিতীয় যে যুক্তিটি তিনি ঠাকুরের কাছ থেকে পেয়েছেন সেটি বলছেন যে ঈশ্বরকে না জানলে তাঁর না দর্শন হলে, ঈশ্বরকে না জানলে তাঁর না দর্শন হলে রামের ইচ্ছা এটি ষোলো আনা বোধই হবে না। অর্থাৎ এই যে যতক্ষণ পর্যন্ত নিজের বোধটা রয়েছে, আমিত্ব বোধ রয়েছে, ততক্ষণ পর্যন্ত ওই দায়িত্ব জ্ঞান, দায়িত্বের বুদ্ধি, পাপ পুণ্য ভালো মন্দ বুদ্ধি এগুলো থাকবে। এইবার এগুলোর মধ্য দিয়ে এগোতে এগোতে যখন সেই জগৎ কারণকে একজন প্রাপ্ত হবেন, তার ইচ্ছার সঙ্গে এর ইচ্ছা একই সঙ্গে ধ্বনিত হবে, একই কম্পাঙ্কে ধ্বনিত হবে, স্পন্দিত হবে, তখন রামের ইচ্ছা কথাটি ঠিক মতো বুঝতে পারা যাবে। এইটি মাস্টারমশাইয়ের সিদ্ধান্ত ঠাকুরের উক্তির আলোকে। ঈশ্বরকে না জানলে তার না দর্শন হলে রামের ইচ্ছা এটি ষোলো আনা বোধই হবে না। তাকে লাভ না করলে এটি এক একবার বোধ হয়, আবার ভুল হয়ে যাবে। যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয় ততক্ষণ পাপ পুণ্য বোধ, রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে। ঠাকুর বুঝালেন রামের ইচ্ছা বলে মাস্টারমশাই বলছেন যে তোতা পাখির মতো রামের ইচ্ছা মুখে বললে হয় না। এই রামের ইচ্ছা শব্দ দুটি এখানে স্থূলাক্ষরে দেওয়া আছে। তোতা পাখির মতো রামের ইচ্ছা মুখে বললে হয় না, যতক্ষণ ঈশ্বরকে জানা না যায়, তাঁর ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয়, যতক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয়, ততক্ষণ তিনি পাপ পুণ্য বোধ, সুখ দুঃখ বোধ, সূচি অসূচি বোধ, ভালো মন্দ বোধ রেখে দেন, সেন্স অব রেসপন্সিবিলিটি রেখে দেন, তা না হলে তাঁর মায়ার সংসার কেমন করে চলবে। এটি মাস্টারমশাই নিজের মনের মধ্যে দ্বন্দ্ব এবং ঠাকুরের উক্তির আলোকে নিরসন কিভাবে হচ্ছে সেটি যেন পাঠক পাঠিকার ভালোর জন্যে, কল্যাণ মঙ্গলের জন্য লিপিবদ্ধ করেছেন। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথায় প্রত্যক্ষভাবে ফিরছেন, বলছেন, লিখেছেন তিনি, ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি। কেশব সেন হরিনাম করেন, ঈশ্বর চিন্তা করেন, অমনি তাকে দেখতে ছুটছেন, অমনি কেশব আপনার লোক হলেন। তখন কাপ্তেনের কথা আর শুনলেন না, তিনি বিলাতে গিয়াছিলেন, সাহেবদের সঙ্গে খেয়েছেন, কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়াছেন, এসব কথা ভেসে গেল। কুলটি খাই, কাঁটায় আমার কি কাজ। তো বললেন যে ঠাকুরের ভক্তির কথা ভেবে তিনি অবাক হয়ে যাচ্ছেন মাস্টারমশাই, ওই সন্ধ্যার আগে বেড়াতে বেড়াতে এসব ভাবছেন। কেশববাবু, কেশবচন্দ্র সেন, তাঁকে ঠাকুর ভালোবাসেন কারণ তার মধ্যে ভক্তি আছে। কেশব সেন হরিনাম, মাস্টারমশাই লিখছেন, কেশব সেন হরিনাম করেন, ঈশ্বর চিন্তা করেন, অমনি তাঁকে দেখতে ছুটছেন, অমনি কেশব আপনার লোক হলেন। তখন কাপ্তেনের কথা আর শুনলেন না। কাপ্তেন মানে শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় মহাশয়, খুব আচারী ব্রাহ্মণ। তো তিনি এই কেশব সেনের এইগুলো পছন্দ করেননি, যে কেশব সেন কতগুলো ব্যতিক্রমী কাজ করেছেন, অফবিট কাজ করেছেন, সামাজিক দিক থেকে সেগুলো কেমন যেন, সেগুলো কাপ্তেনের পছন্দ হয়নি এবং তিনি
ঠাকুরকে একরকম বলেছে নিজে কেশবসেনের কাছে ঠাকুর কেন যান, কিন্তু কাপ্তেনের কথা ঠাকুর শুনছেন না যখন দেখছেন কেশবের মধ্যে ভক্তির প্রকাশ, সেটি মাস্টারমশাই লিখছেন। এবং ওই আপত্তিগুলোর কথা উল্লেখ করলেন যে তিনি বিলাতে গিয়াছিলেন, সাহেবদের সঙ্গে খেয়েছেন, কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়াছেন, এসব কথা ভেসে গেল। কুলটি খাই কাঁটায় আমার কি কাজ, ঠাকুরের ভাবের কথা বলছেন এবং ঠাকুরের শিক্ষার প্রসঙ্গ। ভক্তিসূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয়, হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয়, চারি বর্ণ এক হয়, ভক্তিরই জয়, জয় শ্রীরামকৃষ্ণ তোমারই জয়। তাই বললেন যে ভক্তিসূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয়। এটি তো মাস্টারমশাই নিজের চোখে দেখেছেন যে ব্রাহ্ম ভক্তদের মাঝখানে ব্রাহ্ম সমাজের অধিবেশনের প্রাককালে, অধিবেশন চলাকালীন শ্রীরামকৃষ্ণকে তারা কি ভক্তি শ্রদ্ধা আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন, শুধু তাই নয় তার কাছে নত হয়েছেন, প্রণত হয়েছেন। সেইখান থেকে মাস্টারমশাই তো দেখছেন, তাই বলছেন যে ভক্তিসূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয়। আর ঠাকুরের ওই উদার উপদেশ যে ভক্তি যদি একবার এসে যায় তাহলে দেখা যাবে যে ওই সাকার নিরাকার নিয়ে আর ঝগড়াঝাঁটি, মনের মধ্যে পৃথকীকরণ, এইগুলো করতে আর ইচ্ছে করবে না। তো তিনি লিখছেন ভক্তিসূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয়, হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয়, চারি বর্ণ এক হয়। এই ভক্তির এই মহিমার কথা মাস্টারমশাই লিখলেন, যেটি ঠাকুরের কাছে পেয়েছেন। তারপরে বলছেন ভক্তিরই জয়, ধন্য শ্রীরামকৃষ্ণ তোমারই জয়, তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করিলে। সনাতন ধর্মের বিশ্বজনীন ভাব সেটিকে তুমি মূর্তিমান করেছো, এরকম বলছেন। তো এই এই যে সনাতন ধর্মের বিশ্বজনীন ভাব, আমাদের ধর্মের মধ্যে বেদ উপনিষদে যে ধর্মের কথা আছে তার মধ্যে তো রয়েছে যে সর্বে ভবন্তু সুখিনাঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, এই যে কথাগুলো রয়েছে সেখানে তো জগজ্জনের প্রতি এই শুভেচ্ছার তরঙ্গ প্রবাহিত হয়েছে নিরন্তর। বসুধৈব কুটুম্বকম বলা হয়েছে যে সমগ্র বসুধাই তোমার ঘরেতে তোমার অতিথি, খুব আনন্দের অতিথি। তা এই এই যে অতিথিকে দেখলে তোমার খুব আনন্দ হয় যে আরে এই এসেছে, কি আনন্দ যে ইনি আজকে আমার বাড়িতে এসেছেন, সেরকম পুরো বসুধা তোমার অতিথি, তোমার প্রার্থিত, তোমার আনন্দের অতিথি। এই যে ভাব সনাতন ধর্মের মধ্যে সেইটিকে তুমি পুনর্জাগ্রত করলে, তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করিলে, তাই বুঝি তোমার এত আকর্ষণ। মাস্টারমশাই লিখে চলেছেন সকল ধর্মাবলম্বীদের তুমি পরমাত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ, তোমার এক কষ্টিপাথর ভক্তি, তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বরে ভালোবাসা ও ভক্তি আছে কি না, যদি তা থাকে অমনি সে তোমার পরম আত্মীয়, হিন্দুর যদি ভক্তি দেখো অমনি সে তোমার আত্মীয়, মুসলমানের যদি আল্লাহর উপর ভক্তি থাকে সেও তোমার আপনার লোক, খ্রিস্টানদের যদি যিশুর উপর ভক্তি থাকে সেও তোমার পরম আত্মীয়। তুমি বলো যে সব নদী ভিন্ন দিক দেশ হইতে আসিয়া এক সমুদ্র মধ্যে পড়িতেছে, সকলেরই উদ্দেশ্য এক সমুদ্র। তো ওই ভক্তি যদি থাকে তার মানে সবাই এসে পড়বে ভক্তি, খুব করে তাকে মানা, তাকে শ্রদ্ধা করা এবং তাকে ভালোবাসা। সেই তিনি কে? ওই যে বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান, এরা যেরম যেরমভাবে ভাবছেন সেই সেইগুলো ভাবনাগুলোই ঠিক ঠিক আছে, কারণ সবাই গিয়ে একই জায়গায় পৌঁছবেন, এর দ্বারা কাউকে বড় কাউকে ছোট করছেন না। শ্রীরামকৃষ্ণের এই ভাব মাস্টারমশাই শুধু যে হৃদয়ঙ্গম করেছেন তাই নয়, সেটি ভেবে তার অপার আনন্দের উৎপত্তি হচ্ছে। বলছেন যে সকল ধর্মাবলম্বীদের তুমি পরমাত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ, এই যে আলিঙ্গন করিতেছ তার মানে আক্ষরিক অর্থে করেছেন, হ্যাঁ কখনো কখনো করেছেন, আর সত্যি সত্যি সব ভাবকে তিনি পছন্দ করেছেন। রাস্তায় যাচ্ছেন কোথাও দেখছেন একজন সাধুর মতো মানুষ বা সাধু ব্যক্তি, কোথাও একটা কুঠিয়া করে একটা আশ্রমের মতো বা একটা গাছতলে তিনি বসে আছেন, তার মতো ঠাকুর তার সঙ্গে গিয়ে কথা বলছেন, এবং
তিনি কিভাবে ঈশ্বরীয় পথে এগোচ্ছেন, তার ভাব কিরকম সাকার না নিরাকার এইসব প্রসঙ্গ করছেন। তার মানে তো এই এই যে বললেন সকল ধর্মাবলম্বীদের তুমি পরমাত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ, ওই মানুষটার কাছে ঠাকুরের কি পাবেন, বরং একটা কোনো জায়গায় যাচ্ছেন একটু তো সময় নষ্ট হচ্ছে না, নষ্ট হচ্ছে না, ওই পরমাত্মীয়ের সঙ্গে যেন মিলন হচ্ছে। তোমার এক কোষ্ঠী পাথর ভক্তি, কোষ্ঠী পাথর যা দিয়ে সত্যিকারের সোনা কিনা জানা যাবে, সেইটি তুমি ওইটা দিয়ে ওর ওপরে ঘষে দেখে নাও, তা সেই ব্যক্তিকে তুমি ওইভাবে করে পরখ করে নাও, পরীক্ষা করে নাও। তোমার এক কোষ্ঠী পাথর ভক্তি, অর্থাৎ তার মধ্যে ভক্তি আছে কিনা। তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বরে ভালোবাসা ও ভক্তি আছে কিনা। এইসব কথা মাস্টারমশাই লিখছেন, যদি তা থাকে অমনি সে তোমার পরম আত্মীয়, হিন্দুর যদি ভক্তি দেখো অমনি সে তোমার আত্মীয়, এইসব বলে আরো এগোচ্ছেন। কিরম সুন্দর করে মাস্টারমশাই এই কথাগুলোর মধ্যে চলে এলেন, ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি। আমরা যদি এখানটা একটু স্মরণ করি একটি কারণে, কেশব সেন হরিনাম করেন, ঈশ্বর চিন্তা করেন, অমনি তাকে দেখতে ছুটেছেন, এই শব্দটি ছুটেছেন, এর একটুখানি বাদেই আছে যে ধন্য শ্রীরামকৃষ্ণ তোমারই জয়, এই তোমারই চলে এলো, একটু আগে বলেছেন ছুটেছেন, তাহলে আপনি থেকে তুমি, এই যে অদ্ভুত একটি ব্যাপার। এমনিতে বাংলায় এই দুটো শব্দ আছে তো, আর কত রকমের রোমান্টিক গল্পের মধ্যে এই শব্দগুলোর এরকম প্রয়োগ বিভিন্ন রকমের পাওয়া যায়, যে যখন নৈকট্য বাড়ছে তখন আপনি থেকে তুমি চলে আসছে। এও এক রকম ঈশ্বরের সঙ্গে আপাদমস্তক পবিত্র এক সম্পর্ক, যেখানে আপনি থেকে তুমি, আবার একটু বাদে দেখবো আপনি আসছে। তো কিন্তু কি সুন্দর যে ওই আপনি করতে করতে তুমি এসে গেল, এ এক অপূর্ব, আবার স্বাভাবিকভাবেই আপনিতে চলে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের তো এই শিক্ষা যে যাকে ভালোবাসছো, যাকে শ্রদ্ধা করছো, যাকে প্রণাম করছো, যাকে পুজো করছো, যখন তার সঙ্গে একটা মানবিক সম্পর্ক স্থাপিত হবে তখন জানবে তুমি খুব এগিয়ে গেছো, যে তিনি তোমার বাবা কি মা কি সন্তান কি সখা এই রকম কিছু একটা ভেবে যখন তাকে খুব করে তোমার ভালোবাসা আসবে তখন খুব এগিয়ে যাবে। তো এই যখন এরকম হয় তখনই তো এইসব শব্দ বন্ধ সব পরিবর্তিত হতে আরম্ভ করে। তো ধন্য শ্রীরামকৃষ্ণ তোমারই জয়, কি সুন্দর করে এই সমস্ত প্রসঙ্গ আসছে। এমনিতেও দেখা যাবে যে ভগবানের সঙ্গে যখন লোকে বলে, ভগবানের প্রতি যখন বলছে, বাংলা ভাষাতেই যদি ভাবি, ইংলিশে তো আর ওই বিভাজনটা নেই, বাংলাতে যখন কেউ ডাকছেন হয়তো হে কৃষ্ণ দেখা দাও, তখন কি দেখা দিন বলেন নাকি দেখা দাও, সেই রকমভাবেই ধন্য শ্রীরামকৃষ্ণ তোমারই জয় এইরকম লিখছেন মাস্টারমশাই। কি অন্তরঙ্গতার অপূর্ব সৌরভ উত্থিত হচ্ছে পংক্তিতে পংক্তিতে চরণে চরণে। তুমি বলো যে সব নদী ভিন্ন দিক দেশ হইতে আসিয়া এক সমুদ্র মধ্যে পড়িতেছে, সকলেরই উদ্দেশ্য এক সমুদ্র। মাস্টারমশাই লিখে চলেছেন, তারপর বলছেন আবার ওই রকম আমরা বলছিলাম যে তুমি থেকে আপনির দিকে যাবে, যখন ঠাকুরের সম্বন্ধে বলছেন, বলছেন ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না, বলেন তাহলে ওজনে কম পড়ে, মায়াবাদ নয়। মাস্টারমশাই এবার বলছেন তাহলে ওজনে কম পড়ে, এটি উদ্ধৃতি চিহ্নের মধ্যে, অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের কথা। তো মাস্টারমশাই লিখলেন ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না, বলেন তাহলে ওজনে কম পড়ে, মায়াবাদ নয় বিশিষ্টাদ্বৈতবাদ। কেন না জীব জগৎ অলিক বলছেন না, মনের ভুল বলছেন না, ঈশ্বর সত্য আবার মানুষ সত্য জগৎ সত্য, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, বিচি খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না। এরকম বললেন যে ওই শ্রীরামকৃষ্ণ বেলের উদাহরণ দিয়েছেন, সেটিকে মাস্টারমশাই বলছেন যে তিনি জীব জগৎ বিশিষ্ট ব্রহ্মের কথা বলেন। অর্থাৎ মূল কথা হলো, আমরা যে তত্ত্বের নামই দিই না কেন, মূল কথা হলো যে ঈশ্বর এবং জীব জগৎ এটি মিলিয়ে দেখেন, আর কি ওই ঈশ্বর এবং ব্রহ্ম চৈতন্য সেগুলিকে অভিন্ন রূপে শ্রীরামকৃষ্ণ দেখেন, ওর মধ্যে ভেদ কিছু মতে তিনি করতে দেন না, কোনো মতে সেটি তিনি
পছন্দ করেন না, সেটিকে অনুমোদন করেন না, যে ভেদ আবার কি করবে। সাকার, যিনি সাকার তিনি নিরাকার, এ এক অপূর্ব ভাবনা। অন্যত্র বলেছেন যে সচ্চিদানন্দ সমুদ্রের স্থানে স্থানে ভক্তিহিমে বরফের রূপ নেয়, অর্থাৎ ওই নিরাকার স্থানে স্থানে সাকার রূপ পরিগ্রহ করেন ভক্তের কল্যাণের জন্য। এইসব কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি বলছেন যে জীব জগৎকে ছেড়ে দিলে হবে না, তাহলে ওজনে কম পড়বে, অর্থাৎ পূর্ণ সত্যটি যেন অধরা থেকে যাবে, যেন নয় অধরাই থেকে যাবে। মাস্টারমশাই বলছেন, ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না, বলেন তাহলে ওজনে কম পড়ে। এই যে ঠাকুরের ভাব, এটির কথা মাস্টারমশাই বললেন, বলবার পর বলছেন শুনিলাম, অর্থাৎ ঠাকুরের কাছে শুনেছেন সেটি স্মরণ করছেন, শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহাচিদাকাশে আবির্ভূত হইতেছে, আবার কালে লয় হইতেছে, মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে, আবার কালে লয় হইতেছে, আনন্দ সিন্ধু নীরে অনন্ত চিন্তা লহরী। এই বললেন যে শুনলাম, ঠাকুরের কাছে শুনলাম। এই শোনা মানে এমনি একটা কোনো লোকের কাছে শুনলাম যেতে যেতে ওরকম নয়, এই শোনা মানে প্রায় দৈববাণীর মতো মাস্টারমশাই সেইভাবে উপস্থাপন করেছেন। শুধু লোকে যখন দৈববাণী বলে তখন যেন একটা অলৌকিকত্বের কিছু স্পর্শ কোথাও থেকেও যায়, আর এটি তা নয়, এটি হচ্ছে সত্যিই দেবতা, দেবী, পরম তত্ত্ব। তিনি এই শ্রীরামকৃষ্ণ রূপ ধরে অমৃত কথা বিতরণ করছেন, সেই দৈববাণী শ্রবণ করেছি। এই ভাবে লেখা, শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড চিদাকাশে আবির্ভূত হইতেছে, আবার কালে লয় হইতেছে, মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে, আবার কালে লয় হইতেছে। এটি শ্রীরামকৃষ্ণের কাছে তিনি পেয়েছেন যে মহাচিদাকাশে এই জগৎ ব্রহ্মাণ্ডের উৎপত্তি হচ্ছে, আবার সেটি লয় প্রাপ্ত হচ্ছে। তা মাস্টারমশাই কি প্রথম শুনলেন নাকি? শাস্ত্রের মধ্যে তো আছে, আর তিনি কত শাস্ত্র পড়েছেন, দর্শন পড়েছেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যখন পাচ্ছেন তখন নিঃসন্দেহে সেটি নতুনভাবে এসে উপস্থিত হচ্ছে, অথবা আগের যে পাওয়া তার মধ্যে যে ত্রুটি, যে অপূর্ণতা ছিল সেগুলিকে সংশোধন ও পূর্ণ করে দিচ্ছে। মনে হয় এই সব জায়গা থেকেই তিনি নতুন করে বলছেন পূর্ণ আনন্দ নিয়ে, যে এই জগৎ ব্রহ্মাণ্ড তিনি ঠাকুরের কাছে শুনেছেন যে মহাচিদাকাশে আবির্ভূত হচ্ছে, আবার কালে লয় হচ্ছে, মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে, আবার কালে লয় হইতেছে। তাহলে মহাকালে সবটা লয় প্রাপ্ত হচ্ছে, এই জগৎ ব্যাপার সেরকমভাবে একবার আবির্ভূত হচ্ছে, আবার লয় প্রাপ্ত হচ্ছে, কিন্তু সেই লয় মানে দি এন্ড নয়, মহাচিদাকাশে লয় প্রাপ্ত হচ্ছে, সেখান থেকে আবারও আবির্ভূত হবে বলে। আনন্দ সিন্ধু নীরে অনন্ত অনন্ত লীলা লহরী, মাস্টারমশাই বললেন আনন্দ সিন্ধু নীরে অনন্ত লীলা লহরী, ঠাকুরের কাছে এই ভাব পেয়েছেন। তারপর লিখছেন, এ লীলার আদি কোথায়, অন্ত কোথায়, তাহা মুখে বলিবার জো নাই, মনে চিন্তা করিবার জো নাই, মানুষ কতটুকু, তার বুদ্ধি বা কতটুকু। শুনিলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নিত্য পরম পুরুষকে দর্শন করেছেন, নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন। আবারও শুনিলাম, মানে ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে শুনিলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নিত্য পরম পুরুষকে দর্শন করেছেন, নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন। অবশ্য করেছেন, কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণও বলিতেছেন। কি মিষ্টি ভাব মাস্টারমশাইয়ের, যে এইসব কথা, ওই যে আমরা স্মরণ করছিলাম যে শাস্ত্রে আছে, ভারতবর্ষের পরম্পরায় আছে, কিন্তু তবু ওইগুলি কি সত্য, এই কথাকে যেন মাস্টারমশাই নিজেই উত্থাপন করছেন, করে মুহূর্তের মধ্যে তার উপরে একেবারে যেন শিলমোহর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের, যে অবশ্য সত্য। এবং শিলমোহর দেওয়ার ভঙ্গিটি কি সুন্দর, বলছেন যে শুনিলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই নিত্য মহাপুরুষকে দর্শন করেছেন, নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎকার করেছেন। অবশ্য করেছেন, কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণও বলিতেছেন। তবে এ চর্মচক্ষে নয়, বোধ হয় দিব্যচক্ষু যাহাকে বলে তাহার দ্বারা।
যে দিব্য চক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন, যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন, যে দিব্য চক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন, মানে যীশুখ্রিস্টের কথা বলছেন, সে চক্ষু কিসে হয়? ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয়। এখন সে ব্যাকুলতা হয় কেমন করে? সংসার কি ত্যাগ করতে হবে? কই তাও তো আজ বললেন না। কি অপূর্ব জায়গায় মাস্টারমশাই নিয়ে যাচ্ছেন, এইখানে প্রসঙ্গটি শেষ করছেন, সমাপন করছেন, যে সেরকমও তো বললেন না যে সংসার ত্যাগ করাটা অবশ্য প্রয়োজনীয়। আর তার আগে সংসার ত্যাগের প্রসঙ্গ কিভাবে এলো? বললেন যে ওই যে ভগবানকে দর্শন করা, সেটি এ চর্মচক্ষে নয়, বোধ হয় দিব্য চক্ষু যাহাকে বলে তাহার দ্বারা, বোধ হয় মানে ঠাকুরের কথা শুনে এটি ওর মনে হয়েছে, একেবারে নিশ্চিত নন, বোধ হয় দিব্য চক্ষু যাহাকে বলে তাহার দ্বারা, যে দিব্য চক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন, যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন, যে দিব্য চক্ষুর দ্বারা ঈশা তাহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন, যীশুখ্রিস্ট দ্য ফাদার ইন দ্য হেভেন তাকে যে অহরহ দর্শন করছেন, তো মাস্টারমশাই বলছেন যে সেই দৃষ্টির দ্বারা। সে চক্ষু কিসে হয়? ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয়। এখন সে ব্যাকুলতা হয় কেমন করে? সংসার কি ত্যাগ করতে হবে? এই যে ব্যাকুলতা, ঈশ্বরের জন্য ব্যাকুল, তাহলে সংসার, সংসার কি ত্যাগ করতে হবে? মাস্টারমশাই সেই প্রসঙ্গটা স্বাভাবিকভাবেই উত্থাপন করলেন যে ব্যাকুলতার দ্বারা এই দর্শন হয়, ব্যাকুলতার দ্বারা ওই দিব্য চক্ষু এবং তার দ্বারা তাকে দর্শন, এখন ব্যাকুলতা ওই তার জন্য ব্যাকুল কখন হবে? যখন সংসারের আসক্তি চলে যাবে। সেইখান থেকেই মাস্টারমশাইয়ের প্রশ্ন যে এখন সে ব্যাকুলতা হয় কেমন করে? সংসার কি ত্যাগ করতে হবে? কই তাও তো আজ বললেন না। এরম জায়গায় নিয়ে যাচ্ছেন, সিদ্ধান্তের প্রসঙ্গ কিছু রাখছেন না, প্রসঙ্গটি উত্থাপন করে দিচ্ছেন। কতকটা যেন ভাব যে ভক্তেরাও নিজের নিজের মনে ঠাকুরের কথামৃত ভাবতে থাকুন না, ওই ঠাকুর বলতেন জাবর কাটার মতো, যে সেরকমভাবে চিন্তা করতে থাকুন না, যে দেখুন না যে এর মধ্যে থেকে কিছু সমাধান সূত্র আসে কি না। আর আমরা কথামৃত পাঠ করতে করতে দেখছি যে ঠাকুর জোর করে এরকম বলেননি, 26 অক্টোবরের প্রসঙ্গের মধ্যেও সেগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুরে ফিরে এসেছে ভক্তদের প্রশ্নের উত্তরে, তাদের কৌতূহলের নিবারণার্থ, যে তুমি যেরকম আছো সেরকমই থাকো না, তাকে উদ্দেশ্য করে খুব করে তাকে ডাকো, এবার তিনি যেরকম বুঝবেন। বিড়ালের মায়ের কথা বলেছেন যে সেই সন্তান, সেই ছানা মায়ের উপরে নির্ভর করে থাকে, মা যেখানে রাখে, সে হেঁসেলে রাখলে হেঁসেলে থাকবে, বাবুদের খাটের উপরে রাখলে খাটের উপরে থাকবে, তাই তার জন্য তো বাচ্চা ব্যস্ত হয় না, ছানাটা ব্যস্ত হয় না, তার জন্য তুমিও ব্যস্ত হচ্ছ কেন? সেই জগৎ যার ইচ্ছায় চলছে তার উপরেই নির্ভর করে থাকো, এইসব কথা বলেছেন। কিন্তু তবু মাস্টারমশাই এটি তুললেন, উত্থাপন করলেন যে এখন সে ব্যাকুলতা হয়ে কেমন হয় কেমন করে? সংসার কি ত্যাগ করতে হবে? কই তাও তো আজ বললেন না। এর মধ্যে একটা ইঙ্গিত থাকছে যে আরও আরও এই মহাপুরুষের কথা শ্রবণ করতে হবে, আরও আরও দেখতে হবে, আরও আরও গভীরে অনুধ্যান করতে হবে যে ইনি কি বলতে চাইছেন। আমরা সেই জায়গাটিকে হৃদয়ের মধ্যে অবলম্বন করব, ওই আরও আরও ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আরও আরও এই কথামৃত আমরা শ্রবণ করব। কথায় কথায় কথামৃতের এই অনুষ্ঠানটিতে যখন আমরা মিলিত হব আগামী সোমবার প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর স্মরণ করছি যে আগামীকাল ও প্রত্যেক রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 698 পৃষ্ঠায়, যেখানে 26 অক্টোবর 1884 প্রসঙ্গটি সমাপ্ত হচ্ছে, এরপর অন্য দিনের প্রসঙ্গ আসবে। আর আজকে আমরা যা শ্রবণ করছিলাম তার মধ্যে দেখছিলাম যে শ্রীরামকৃষ্ণ ঈশানবাবুকে বৈধি ভক্তি আর রাগ ভক্তির কথা বললেন, আর ওই সন্ধ্যার পূর্বে যেটি ঘটছিল সেটির কথা অনেকটা জায়গা জুড়ে আমরা আনন্দের সঙ্গে শ্রবণ করেছি, মনন করবার চেষ্টা করেছি, যে মাস্টারমশাই বেড়াতে বেড়াতে ভাবছিলেন যে ঠাকুর যা বলেছেন
সেই দিয়ে আপাত বিরুদ্ধ কত ভাবের অপূর্ব সমন্বয় হয়ে যায় এবং আপাত দ্বন্দ্বের নিরসন হয়ে যায়। আর লিখলেন যে ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি। কি জন্য অবাক? ওই যে অন্য কিছুকে তিনি গণ্য করছেন না, সামাজিক কি নিয়ম লোকাচার, কিন্তু যার মধ্যে ভক্তি আছে তাকে তিনি ভালোবাসছেন, তাকে কেশববাবুকে দেখতে ছুটে ছুটে যাচ্ছেন আর কি। আর মাস্টারমশাই বললেন যে ঠাকুর যেটি বলেছেন সেটি হচ্ছে জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, তিনি জগৎকে স্বপ্নবধ বলেননি, অর্থাৎ ওই ভক্তির প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে। আর বললেন যে ওই ঈশ্বরকে দর্শন করার প্রসঙ্গ ঠাকুর বলেছেন, এবং চর্মচক্ষে নয় বোধহয় দিব্য চক্ষে, এটা মাস্টারমশাই বলছেন। এবং সেখানে বলছেন যে সেই দিব্যচক্ষু কী করে পাওয়া যায়? ব্যাকুলতার দ্বারা পাওয়া যায়। এবার সেই ব্যাকুলতা হয় কেমন করে, এই রকম একটা ইঙ্গিত তিনি রেখে যাচ্ছেন। এখানে ওই যে বললেন ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি। অবাক হইতেছি মানে কথা বেরুচ্ছে না, অবাক যে আর কথা বলতে পারছি না, ভাবছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে কি অপূর্ব ভক্তি। তাহলে ঠাকুরকে মানুষ ভক্তি করেছে, করে এবং ভবিষ্যতেও করবে, তাকে ভগবান বলে কত শত সহস্র মানুষ ভক্তি করেছেন। আর সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর জীবদ্দশায় তাঁর ইহলীলায় ভক্তির পরাকাষ্ঠা প্রদর্শন করছেন, যার ভুরি ভুরি নিদর্শন এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে রয়েছে। সেটি মানব কল্যাণে তিনি করেছেন, তো সেটির কথা মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি। তার মানে আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না যে ঠাকুরের মধ্যে কি ভক্তির প্রকাশ, সেইটাকে ভেতরে ভেতরে গ্রহণ করা, সেইখান থেকে শিক্ষা লাভ করা, সমৃদ্ধ হওয়া, অবাক হইতেছি, কথা বলতে পারছি না। আমরাও এখানে থামবো, আর বেশি কথার মধ্যে থাকবো না, মনে মনে এটিকে আমরা অনুসরণ করতে থাকবো, মনে মনে স্মরণ করতে থাকবো, অবাক হয়ে স্মরণ করতে থাকবো কিছুক্ষণের জন্য হলেও। ওই যে বলছিলাম যে আমরা স্মরণ করছিলাম যে ঠাকুরের কৃপা সাপেক্ষে আবারও আমরা মিলিত হব, কিন্তু সেই সঙ্গে অবাক হয়ে অন্তর্জগতে স্মরণ করবার খুব প্রয়োজন যে ঠাকুরের কি অপরিসীম ভক্তিভাব, শ্রীরামকৃষ্ণের সেই চমৎকার ভক্তিভাব যেটি ভারতবর্ষের অধ্যাত্ম গগনকে অপূর্বভাবে আলোকিত করছে, আমরা সেটিকে ভাবছি। এমনি অধ্যাত্ম গগন নানান রকম, এমনি গগন বললে আকাশের কথা মনে পড়ে তো, এবং আকাশে কীরকম হয়, সূর্যের আলো কখনো কম কখনো বেশি, কখনো রাত্রি হয়ে যাচ্ছে, এরকম হয়। আর ঠাকুর বলতেন পূর্বাকাশে অরুণোদয়ের কথা, তিনি দক্ষিণেশ্বরে কথা বলছেন, দক্ষিণেশ্বরে বসে, এটি 26 অক্টোবর 1884 প্রসঙ্গ আমরা একাধিকবার শ্রবণ করেছি, আমাদের ভাবতে ভালো লাগছে যে ভারতবর্ষের অধ্যাত্ম গগনে এই পূর্ব দিকে দক্ষিণেশ্বরে বসে শ্রীরামকৃষ্ণ যখন ভক্তিভাবের কথা বলছেন, ভক্তির পরাকাষ্ঠা তাঁর জীবনের মধ্য দিয়ে অপূর্বভাবে উচ্চারিত হচ্ছে, তখন ভারতবর্ষের অধ্যাত্ম গগনে যেন পূব দিক লাল হচ্ছে, আর মনে হচ্ছে অরুণোদয়ের আর দেরি নাই। শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী আমাদের মনে হচ্ছে যে নতুন ধর্ম, নতুন আধ্যাত্মিকতার অরুণোদয়ের এই শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের সঙ্গে সঙ্গে বুঝিবা আর দেরি নেই। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।